ওহমস ল নিয়ে, ঠিক আছে? তো বেসিক্যালি ওহমস ল কাকে বলে, ঠিক আছে, সরি, অপটিক্যালি এর যে ব্যাটার সম্পর্ক রয়েছে, ঠিক আছে, ভাবে ডিফারেন্সিয়াল ঘটে সেই ডিফারেন্স আছে। তো জান এই আবিষ্কার করে জর্জ ওহম কত সালে আবিষ্কার করেছে? না, 1800 সাল পাবলিক সাবলিশ করেছিল যে ম্যাথ ক্যালকুলেশনটা হচ্ছে যে মাইন এখানে কি ছিল না, যে ছিল কারেন্ট ডেন্সিটি আর ছিল না ফিল্ড সিগমা কন্ডাক্টিভ। প্রফেশনাল টু যদি ই হয় তাহলে কি ওই প্রফেশনালটা গুছাবার জন্য আমার সিগমা দরকার, ঠিক আছে? তাহলে সিগমাটা কি একটা প্যারামিটার বটলো, সেটা কি ডিপেন্ডেন্ট প্যারা, ঠিক আছে, ওইটারে পরম আয় ইকুয়াল টু, ঠিক আছে, মেটা সম্বন্ধে বলবো। তাহলে এই বলতে স্টেটস দ্য কারেন্ট থ্রু ইট অর টু পয়েন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ এক টু, আর একটা কথা অ্যাড করবে, অ্যান্ড দ্য আদার ফিজিক্যাল কোয়ান্টিটিজ রিমেন্স কনস্ট্যান্ট। এই জিনিসটা বন্ধুরা একটু, আদার কোয়ান্টিটিজ রিমেন্স বা আনচেঞ্জ, ঠিক আছে, অ্যাড করবে। তাহলে কি হবে, একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে পয়েন্টটা কানেক্ট থাকবে, কি হবে না ডাইরেক্ট সমানুপাতে তো ভোল্টেজটা যখন হয় দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি রিমেন্স কি কোন যখন অবস্থা অন্য অবস্থান কোন পরিবর্তিত না আমার সমান পরিবেগ না ভোল্টেজ জানি যে তাইলে বন্ধুরা হচ্ছে রিয়েল, ঠিক আছে, কোন যখন আমি একটা ব্যাটার ওর দুই প্রান্তে লাগাবো তখন ব্যাটার এটার যে যে ব্যাটারিটার যে যে প্রান্তে পজিটিভ আর নেগেটিভ, তো ওই পজিটিভ প্রান্তে যখন আমি ম্যাটেরিয়ালের সাথে যখন আমি লাগ প্রান্তে আর এই প্রান্তে এল ফ্রি তখন কি মিশিয়ে মিলেমিশে ছিল, কিন্তু যখনই আমি ব্যাটারির সাথে লাগাবো তবে আমার যে যে সাইডে আমার ব্যাটারির পজিটিভ সেই সাইডে কি হবে আমার পজিটিভ প্রান্ত হবে, যে সাইডে নেগেটিভ প্রান্ত সেটাও আমার কি হবে প্রান্ত হবে, ঠিক আছে? তাহলে কি হবে এই আমার এই গুলো যখনই বিভাজন গেল, ঠিক আছে, বিভাজন হয়ে গেল কি কি মোশন হচ্ছে, তাহলে মোশন যখনই হচ্ছে তখন যে চার্জ বলতে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করছে মানে কি কি ইলেকট্রন আমার কারেন্ট মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে আমি কারেন্ট বলি, ঠিক আছে, ইলেকট্রনগুলিকে নেগেটিভের দিকে ইলেকট্রন ফ্লো করবে, ঠিক আছে, এই যে নেগেটিভ থেকে দিকে দিকে দিয়ে ফ্লো করবে। সবসময় বন্ধুরা তোমরা মনে রাখবে যে কারেন্ট কোন দিক থেকে ফ্লো করে না ইলেকট্রন যে তার দিক দিয়ে তোমার ফ্লো করে, ইলেকট্রন ফ্লো করছে কোন দিক দিয়ে নেগেটিভ থেকে পজিটিভ দিক দিয়ে ফ্লো করছে, ঠিক আছে? তাহলে কারণ কোনটা দিয়ে ফ্লো করবে, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এই এদিকে ফ্লো করবে, ঠিক আছে? তাহলে এর মধ্যে প্লাস মাইনাস ভাগ যাওয়ার পর মধ্যে যখনই যাবে এই দিক থেকে এদিকে কি হবে কারেন্ট এদিকে এদিকে কারেন্ট। তাহলে এখন আমি একটা মেটেরিয়াল অথবা ওই ইয়ার যখন আমি আমি ভোল্টেজ দিই তার চেয়ে ডবল ভোল্ট যখন একটা ব্যাটারি লাগাবো তখন এর মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে ইলেকট্রনগুলো কি হবে না ফ্রি ইলেকট্রন যখনই বেড়ে যাবে কি চালগুলো বেড়ে যাচ্ছে মানে কি তখন মুভমেন্ট ইলেকট্রনের মুভমেন্ট বেশি হচ্ছে মানে কি কারেন্টটা আমার বেড়ে যাচ্ছে। তাহলে যখন এই এইটাতে ভোল্টেজ কম ছিল তখন কি তোমার কারেন্ট বেশি না বেশি আমি ট্রিপল করতাম এই ট্রিপ করতাম তিন গুণ যদি ভোল্টেজ করতাম তাহলে আমি কি পাইতাম তিন গুণ আমি কারেন্ট পাইতাম। তার মানে এই এইটা থেকে ক্লিয়ার কি যদি আমি বাড়াই সরি ভোল্টেজ বাড়াই তাহলে কি আমার কারেন্ট বাড়বে, ঠিক আছে? তাহলে মনে করি যে টু গ্রেটার দেন ভি ওয়ান যখন ভি হয় তাহলে কি হবে সে আমারটা মানে বেশি হবে টু যে সি আই টু আই ওয়ানের তুলনায় বেশি হবে। তাহলে যদি ভি টু ইকুয়াল টু টু ভি বলছে দ্বিগুণ যদি ভোল্টেজ হয় আগে যেটা আমি যে ভোল্টেজটা দিয়েছিলাম এই এই দ্বিতীয় যদি ও তুন কারেন্টটা আমার ইকুয়াল হবে তাহলে এই পারি অথবা তুমি ইকুয়াল টু ইকুয়াল থ্রি যদি আমি তিন গুণ বাড়াই তাহলে কি কারেন্টটা আমার তিন গুণ বাড়বে, ভোল্টেজ যদি আমি চার গুণ বাড়াই তাহলে কারেন্ট আমার চার গুণ বাড়বে, এইভাবে কি মোটা কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিই তখন কিন্তু আমার প্রপোর্শনালিটিতে ঠিকঠাক পরিমাণটা ঠিক থাকতে পারে, ঠিক আছে? আমি হয়তো এক হালাম দু হালাম তখন আমার ঠিকঠাক থাকতে পারে, তো লিমিট এই লটা কাজ করে। তাহলে প্রপোর্শনাল আমরা এইটা থেকে ভি ইকুয়াল টু মিন্স কি এই প্রপোর্শনালিটিটা গুছাবার জন্য আমার টেন দরকার, ঠিক আছে? যেটা রিয়াল ডিপেন্ড ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট হচ্ছে কি না ভি ইকুয়াল আই আর মানে আরটা কি বটে না ডিপেন্ড কনস্ট্যান্ট, ঠিক রিয়াল ডিপেন্ডেন্ট কি বটে কনস্ট্যান্ট মিন্স কি বটে রেসিস্ট্যান্স অফ দা বোর্ড যে বোর্ড দিয়ে যাবে সেই রেসিস্ট বলতে কারেন্ট কি হতে বাধা দিবে এই সূত্র বলতে ভি যদি আমি কনস্ট্যান্ট বাড়াই তাহলে থাকবে আর রেসিস্ট্যান্ট বাড়ি তখন আমার কি বা কারেন্টটা আমার কমতে থাকে তাহলে যখন তখন আমার কারেন্ট কমতে থাকবে বলতে ডাউন হতে থাকবে রেসিস্ট্যান্স আমার বাধা বেশি পায়, ঠিক আছে? বাধা যদি বেশি পায় তাহলে কি যদি বেশি পাইলে আমার কম কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? একটা নদীর প্রতিটা বড় একটা পাথর রয়েছে, ঠিক আছে,
তাহলে যখন জল যাচ্ছে তখন ওই পাথরটা আমার বাধা হয়ে দাঁড়িয়ে, বাধা হয়ে যদি দাঁড়ায় তাহলে ওইখানে কি হবে, ওর গতিটা গতিটা থেমে যাবে, চেষ্টা কিন্তু পারবে না, তা ওর গতিটা কি হবে থেমে যাবে, তারপরে ওর গতিটা আস্তে 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 বাড়তে থাকবে, কিন্তু তাতে ওইখানে গতিটা হয়ে যাবে মোটামুটি ওর। ঠিক আছে, ভি না আই আমার ভোল্টেজ ক্যাম রাখি তাইলে না কার, ঠিক আছে এইখানে আমি রেসিস্ট্যান্স আর ওয়ান হইতো, রেসিস্ট্যান্স আর এই ভিটাকে দুটো ভি এই মধ্যে কনস্ট্যান্ট কি ভি ইকুয়াল টু কি আই ওয়ান, এর ক্ষেত্রে কি হতো ভি টু আর, মানে ভোল্টেজটা যেহেতু সমান ছিল, ঠিক আছে তাহলে ওই যে ওদের দুটারই গুণফল কি ছিল সমান। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।